দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। গত 5ই সেপ্টেম্বর খড়দহ পাতুলিয়া মিলন বিদ্যাপীঠ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শিক্ষারত্ন সম্মানে সম্মানিত হয়েছেন। তাকে বুধবার স্কুল চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা জানানো হলো। আর এই দিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর ব্লক 2 নম্বর পঞ্চায়েতের সমিতির সহসভাপতি শুকুর আলী পুরকাইত, পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতি দাস বিশ্বাস, উপপ্রধান কিশোর বৈশ্য সহ বিভিন্ন বিশিষ্টজনেরা। এই দিন ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকেও সংবর্ধনা জানানো হয় শিক্ষারত্ন পাওয়া শিউলি মজুমদারকে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শিউলি মজুমদার জানান, তিনি তার বিদ্যালয়কে সম্মান উৎসর্গ করছেন। আমি আনন্দে আপ্লুত, মানে সবাই যে এত সুন্দরভাবে সম্বর্ধনা দেবে এ তো আমি কল্পনাই করতে পাচ্ছি না। যাদের জন্যে আমার, কিন্তু আমার সাথে আমার সহকর্মী, আমার অভিভাবক অভিভাবিকা, আমার ছাত্রছাত্রী সবার সাথে, মানে সবার পাওনা এটা, সবার সাথে যে একাত্ম হয়ে যেতে পারছি আমি ভীষণভাবেই সেটার জন্য আনন্দিত। স্কুলের সুনাম আমাদের 2016 সালে আমরা রাজ্যসেরা বিদ্যালয় পেয়েছিলাম, তার আগে শিক্ষারত্নও ছিল, এবারেও আমি শিক্ষারত্ন পুরস্কার পেলাম। এতে তো স্কুলের মান অনেক বৃদ্ধি পেল এবং আগামী দিনে আমাদের চলার পথকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমি আমার স্কুলকেই উৎসর্গ করতে চাই, আমার এই শিক্ষারত্নের এই এত আনন্দ ঘন এত সুন্দর পুরস্কার যে প্রাপ্তিটা, আমি আমার স্কুলকেই সেটা উৎসর্গ করতে চাই। খড়দহ থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।